মুর্শিদাবাদ চেস অ্যাসোসিয়েশন আয়োজিত দাবা প্রতিযোগিতায় বহরমপুরের গ্র্যান্ড হলে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া এবং বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। খুদে দাবারুদের পাশাপাশি বড়দের প্রশংসা করলেন দিব্যেন্দু বাবু। বিনয় রায়, রিপোর্ট এন্ড ভি ডব্লিউ বি। অসম্ভব, আমার এই বহরমপুরে প্রথম আসা। আমি মুর্শিদাবাদে আগে এসেছি, কিন্তু এই বহরমপুরে এই গ্র্যান্ড হলে যে আজকে মুর্শিদাবাদ অ্যাসোসিয়েশন যে অর্গানাইজেশনটা এই সাইমালটেনিয়াস এক্সিবিশন যেটা আয়োজন করেছে তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সত্যি খুব ভালো লাগছে, এখনও খেলা শেষ হয়নি, মাঝ পর্বে আছে। এখানে অনেক খুদে দাবাড়ু আছে, তারা যাদের বয়স 10-12 বছরের নিচে, এবং তার সঙ্গে কিছু ইয়াং প্লেয়ার আছে এবং বয়স্করাও আছে। আমার খুব ভালো লাগলো যে যারা বয়স্ক খেলোয়াড় যারা অনেকদিন ধরে খেলতে পারেনি, সুযোগ পাননি, তারাও এখানে আজকে আমার সঙ্গে এই খেলাতে অংশগ্রহণ করছেন। এবং এখনও পর্যন্ত যা দেখলাম প্রায় 15-20 সাল পর্যন্ত হয়েছে, মোটামুটিভাবে একদম যারা বাচ্চা যারা 7-10 বছর বয়স যারা নতুন শিখছে তারা চেষ্টা করেছে, তারা হয়তো যেহেতু প্রথমবার আমার সঙ্গে খেলছে হয়তো ঘাবড়ে গিয়ে বা তারা হয়তো যখন আমি সামনে এসে মানে পৌঁছচ্ছি তখন তাড়াতাড়ির মধ্যে দিতে গিয়ে হয়তো একটু নার্ভাস হয়ে গিয়ে ভুল করছে। আদারওয়াইজ যারা ইয়াং যারা নেক্সট জেনারেশন যারা আছে যারা 15-20 বছর বয়স যাদের বা সিনিয়র যারা আছে তারা এখনও পর্যন্ত মোটামুটিভাবে খেলা ধরে রেখেছেন। অনেকে এক দুটো বোর্ডে একটু সমান সমান আছে বা বলতে গেলে আমি একটু ডাউনে আছি, মাইনাসে আছি, তো দেখা যাক পরবর্তীকালে। তবে এই যে উৎসাহ উন্মাদনা এই যে গুজন খেলেছে এবং আমার খুব ভালো লাগলো, এবং আমি আশা করি যে আজকে এটা খেলার পরে তারা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবে ডেফিনেট তাদেরকে ভবিষ্যতে এটা বেশ করে ইয়াং জেনারেশনকে অনেক বেশি কাজ দেবে, মানে ভালো খেলতে তাদেরকে অনুপ্রাণিত করবে। আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সমস্ত যারা দাবা ভালোবাসেন সবার কাছে এটাই অ্যাপিল করবো যে আপনারা আসুন। মুর্শিদাবাদ চেস অ্যাসোসিয়েশন তিনি সেক্রেটারি আছেন সুব্রত ব্যানার্জি, ওনার সঙ্গে যোগাযোগ করুন, সারা বাংলার অবসংস্থা আছে। আমি চাই, আমার স্বপ্ন যে দাবাটা প্রত্যেক জায়গায় গ্রামে গঞ্জে প্রত্যেক বাড়িতে যেন দাবাটা পৌঁছয়। কারণ দাবাটা এমন একটা খেলা যে শুধুমাত্র বাচ্চাদের না, শুধুমাত্র স্কুল বাচ্চাদের না, এটা কলেজ গোয়ার্স বা ধরুন যারা সিনিয়র সিটিজেন প্রত্যেকের জন্য উপকারী। কারণ আজকে যেমন বাদ্য পর্যন্ত যে রোগগুলো হয় আজকে দাবা খেলে তাহলে কিন্তু তাদের বাদ্যজনিত রোগগুলো অনেক কম হয়। আজকে যারা বাচ্চারা যদি দাবা খেলে যার জন্য দেখবেন আজকে বাচ্চারা খেলে তাদের যে বুদ্ধির যে বিকাশ ঘটবে এটা হচ্ছে ব্রেনের খেলা। এখানে প্রত্যেক মতো তাকে ভাবতে হচ্ছে, তাকে এটা একটা যুদ্ধের মতো, তাকে 3-4, 5-4, 10-4 ক্যালকুলেশন করতে হচ্ছে, তাকে ইমপ্রেশন কোন পজিশনটা আসবে।